নমস্কার বন্ধুরা, বিগত 31শে মে 2023 তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা 600 শিক্ষকের প্রশাসনিক বদলির নির্দেশ দেয় মধ্যশিক্ষা পর্ষদ। আপনারা অবগত রয়েছেন যে সামনেই পঞ্চায়েত নির্বাচন, সেই দিক বিবেচনা করে আপাতত এই শিক্ষক বদলির বিষয়টি স্থগিত রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদকে তেমনই নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল সার্ভিস কমিশনের তরফে প্রথম দফায় প্রায় 600 শিক্ষকের প্রশাসনিক বদলির নির্দেশ গিয়েছিল পর্ষদের কাছে। সেই তালিকা কমিশনকে পাঠিয়েছিল স্কুল শিক্ষা দপ্তরেই। তবে সেই তালিকায় থাকা বহু শিক্ষক বদলির নির্দেশ বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই অসুস্থতাজনিত কারণে কেউ অত্যধিক দূরত্বের কারণ দেখিয়ে বদলির বিষয়টি পুনরায় ভেবে দেখতে আবেদন জানান দপ্তরকে। সেই সব আবেদন খতিয়ে দেখার জন্যই এই নির্দেশ বলে জানা গিয়েছে। বদলির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে একাধিক মামলাও চলছে হাইকোর্টে। তার উপরে আবার 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির বৈধতা নিয়েও মামলা আদালতে বিচারাধীন। সর্বোপরি সামনে পঞ্চায়েত ভোট, শিক্ষকরা ভোটের ডিউটিতে যাবেন। সব মিলিয়ে বদলি কার্যকরের আদর্শ সময় এটা নয় বলেই মনে করছেন আধিকারিকরা। তবে 52 দিন গরমের ছুটিতে কোনো বদলির নির্দেশ কার্যকর করা হয়নি বলেই জানা গিয়েছে। স্কুল খুললে তা কার্যকর করার কথা ছিল। তো চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে ঠিক কী বলা হয়েছে। এখানে দেখুন, সাবজেক্ট ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে ক্লারিফিকেশন রিগার্ডিং ইস্যুয়েন্স অফ ট্রান্সফার অর্ডার্স ইন টার্মস অফ দিস ডিপার্টমেন্ট নোটিফিকেশন নম্বর, এত রেফারেন্স ইয়ার অফিস মেমো নম্বর 31/5/2023। উইথ রেফারেন্স টু দ্য অ্যাভোভ, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য রিকমেন্ডেশন অন ট্রান্সফার অফ টিচার্স আন্ডার দ্য সাবজেক্টস নোটেড অ্যাভোভ ইজ বিইং রিভিউড। আন্ডার দ্য সার্কামস্টেন্সেস আই এম অলসো ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু ইস্যু ট্রান্সফার অর্ডার্স আফটার দ্য রিভিউড লিস্ট ইজ কমিউনিকেটেড টু ইউ বাই WBSSC। অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদকে পাঠানো নোটিশে ক্লিয়ারলি বলে দিয়েছেন তারা, বিগত দিনে যে ট্রান্সফারের অর্ডারটা দেওয়া হয়েছিল সেটাকে বর্তমানে রিভিউ করতে বলা হয়েছে। অর্থাৎ আপাতত সেই ট্রান্সফারটা স্থগিত থাকছে, হয়তো নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলে তারপরেই এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে। তো আশা করছি বন্ধুরা, আপনারা ঠিক বুঝতে পারছেন যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে সকল শিক্ষককে পানিশমেন্ট ট্রান্সফার বা প্রশাসনিক বদলির নিয়ম করে তাদেরকে ট্রান্সফার করানোর প্রচেষ্টা চলছিল সেটি আপাতত স্থগিত রয়েছে। দেখা যাক পঞ্চায়েত নির্বাচনের পরে কী সিদ্ধান্ত নেয় সরকার। ইনফরমেশনটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যাওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।